ং বন্ধুরা হ্যাপি উইথ ঝুম চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমরাও সবাই ভালো আছি আর এখন সকাল সাড়ে সাতটা রোববার সাড়ে সাতটা থেকে আমার ব্লগটা শুরু করলাম দেখো তোমাদের আকাশ দিয়ে আজকে ব্লগ শুরু করলাম আকাশটা দেখো কত সুন্দর লাগছে কালকে আর এইদিকে দেখো আমার মিষ্টি কুমড়োটা পেকে গেছে এই দেখো এদিকে একটা আর এই দিকে একটা দুটো আর হয়নি ভাবছিলাম অনেক হবে কিন্তু অনেক ফল এসছিল সব পচে গেছে গুড মর্নিং বন্ধুরা সকালবেলা সমস্ত কাজকর্ম করে তোমাদের সামনে চলে আসলাম আমাদের সকালবেলার ব্রেকফাস্টও হয়ে গেছে তো এখন কি কি করি না করি সারা সারাদিনে সব তোমাদের সাথে শেয়ার করব তো চলো এখন দেখতে থাকো আমার ব্লগটা কে হাজব্যান্ড কাকরোল ছিঁড়ে যে রেখেছে আজকে এটা খাওয়া হবে আমি এই যে জল ভর্তি করে রেখেছি এই দিকে আমার বাসন মাজা সব হয়ে গেছে মোটামুটি আমার সকালবেলার কাজ শেষ তারপর এই দিকে ও বাইরে কাপড় মেলে দিয়েছি দাঁড়াও দেখাচ্ছি তোমাদের বৃষ্টির পর গাছ দুটো দেখো আমার কত সুন্দর হয়েছে সতেজ হয়েছে এমনি জল দিলে এতটা ওরা সতেজ হয় না যে এখানে কিছু কাপড় দিয়েছি বাড়িতেও আছে কাপড় আবার ঘরেও কিছু আছে ভেজা কাপড় ওগুলোও বের করে দিতে লাগবে তো চলো দেখতে থাকো বন্ধুরা আমার ব্লগটা বন্ধুরা দেখো এখন আমি আসলাম মাটির ঘরটা মোছার জন্য তো মাটির ঘরটা ভালো করে মুছে নেই মুছে নিয়ে তারপর আবার চলে আসব তোমাদের সামনে দেখো বন্ধুরা আমার ঘরটা মোছা হয়ে গেছে তো আমার ঘরটা মোছা কীরকম হয়েছে প্লিজ কমেন্ট করে জানিও হ্যালো বন্ধুরা তো আমার বাড়ির সমস্ত কাজকর্ম করে স্নান করে পুজো দিয়ে আমি চলে আসলাম বাড়িতে আজকে বাড়িতে রান্না হবে না এখানেই খাওয়া দাওয়া তো চলো আমার সাথে তোমরাও এনজয় করো বিয়ে বাড়িটা আর এই দুই দিন আমি আমার কাজকর্ম শেয়ার করব না এই দিন বিয়ে বাড়িতে কি হয় না হয় সব তোমাদের সাথে শেয়ার করব তো বন্ধুরা দেখতে থাকো আমার ব্লগটা বিয়ে বাড়িতে এই যে আত্মীয় ভর্তি দেখো এটা আমার ভাইয়ের রুম সবাই এখানে আড্ডা দিচ্ছে একজন এই যে মোবাইল দেখতেছে শুয়ে শুয়ে কাকু হাই করো বন্ধুরা দেখো গেটটা সুন্দর করে সাজিয়েছে সাজা মোটামুটি হয়ে গেছে তো কি রকম হয়েছে প্লিজ কমেন্ট করে জানিও আর এইদিকে যেখানে বোন বসবে সেই জায়গাটাও সাজিয়েছে আর এদিকে দেখো বিয়ের যে যেখানে বিয়ে হবে বিয়ের মণ্ডপটাও সাজানো মোটামুটি কমপ্লিট বাকিটা কালকে সাজিয়ে নেবে তো চলো বন্ধুরা দেখো এইদিকে কত আত্মীয় এসছে সবাই খেতে বসেছে তো আমি একটু ভিডিও করে নিলাম ওদের তো দেখো বন্ধুরা এখন চলে আসলাম বোনের মেহেন্দি অনুষ্ঠানে তো এখানে সবাই বসেছে মেহেন্দি বোনকে মেহেন্দি দিয়ে দিচ্ছে দেখো কীরকম হয়েছে বোনের মেহেন্দি দেওয়াটা প্লিজ কমেন্ট করে জানিও তো চলো এনজয় করো আমার সাথে সবাই অনেক কথা বলছিল সবাই তো চিল্লা হাল্লা করতেছিল এদিকে ফ্যান চলছিল তাই আমি আওয়াজটা মিউট করে দিয়েছি দিয়ে এখন ভয়েস দিচ্ছি তো চলো দেখতে থাকো বন্ধুরা হ্যালো বন্ধুরা আজকে সারাদিন আর তোমাদের সামনে সকালবেলায় যা আসছি পরে আর তোমাদের সামনে আসতে পারিনি তো বিয়েবাড়িতে অনেক ব্যস্ত ছিলাম ওখানে আত্মীয় স্বজন সবাই এসছে সবার সাথে গল্প ওখানে খাওয়া দাওয়া করে আসলাম এখন তো এখন গুড নাইট জানিয়ে ব্লগটা শেষ করব। কালকে আর একটা ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে আসব তো আজকের মতো এখানেই গুড নাইট টাটা তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমার সাথেই থেকো গুড নাইট টাটা